اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد অনাদায়ের শাস্তি সম্পর্কে প্রশ্ন এসেছে তো এটা অত্যন্ত মারাত্মক বহুবিধ শাস্তি বিশেষ করে অন্যান্য শাস্তির যেগুলো ব্যবস্থা হলো হিসাব নিকাশের পরে জাহান নামে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এটাই প্রযোজ্য জাকাত অনাদায়ের শাস্তি দেখা যাচ্ছে কেয়ামতের মাঠ থেকেই শুরু আল্লাহবুল আলমিন এত কঠিন ব্যবস্থা সেখানে রেখেছেন কোরআন করিমের সুরা আল ইমরানের একশো আশি নম্বর আয়ত আল্লাহ বলেছেন যার অনুবাদ হচ্ছে যে যারা আল্লাহ প্রদত্ত জীবিকায় কার পণ্যের পরিচয় দেয় যে তারা জন্য এই কথা মনে না করে কার পণ্যটা তার জন্যে কল্যাণকর বরং সেটা তাদের জন্য অকল্যাণকর এবং আসমান এবং জমিনের উত্তরাধিকার হল আল্লাহর আর তোমরা যা কিছু করো আল্লাহ এসব বিষয়ে তিনি জ্ঞাত এইভাবে সুরাত চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যার অর্থ হচ্ছে যারা সম্পদকে কুখিগত করে রাখে এবং এখানে বলা হচ্ছে বরং স্বর্ণ এবং রৌপ্যকে এবং সেটা আল্লাহর পথে বে করে না তাদেরকে সম্বাদ দাও বেদনাদায়ক শাস্তির সেটা হবে কোন দিন সেই দিনে যেই দিন এটাকে উত্তপ্ত করা হবে এবং উত্তপ্ত করে তাদের কপাল পার্শ্বদেশ তাদের পিঠ এর মধ্যে ছেখা দেওয়া হবে এবং বলা হবে এটাই হলো তোমাদের কুক্ষিগত করে রাখার স্বাদ অতএব তোমরা যা জমা করে রাখতে এটার স্বাদ আস্বাদন করো কঠিন অবস্থা এর ব্যাখ্যাতে আসছে যে কাল কেমতের দিন যারা স্বর্ণ ও রৌপ্যের জাকাত দিবে না তাদের জন্যে এই উত্তপ্ত পাঠ তৈরি করে রাখা হবে এবং সেখানে শাস্তি দেওয়া হবে ওইভাবে যে কোরআনে আসছে তাদের ওই কপাল পার্শ্বদেশ এবং পিঠ সেখানে অতিরিক্ত পিঠেও বলা হয়েছে হাদিসে যেহেতু হাদিস ব্যাখ্যা যে যখনই সেটা সে ঠান্ডা হয়ে যাবে ওইটাকে আবার নতুন করে গরম করা হবে কোন দিনে দিনের মেয়াদ হচ্ছে পঞ্চাশ হাজার বছর এখান থেকে প্রমাণিত হয়ে জাকাত না দেওয়ার শাস্তি কি আমাদের মাঠেই ঠিক তদ্রুব যারা উঠ এবং ঘোড়া এবং ছাগলের জাকাত দেয় নেই বোহ হাদিসে আসছে এগুলো তার ঘাড়ে চড়বে এবং আওয়াজ করতে থাকবে সে আল্লাহ কাছে এসে বলবে আমাকে সাহায্য করেন তিনি বলবেন আজকে হবে না যেহেতু আমি তোমাকে দুনিয়াতেই সতর্ক করে এসেছি এইভাবে আরেখা আসছে বোখারিতেই যে জাকাত অনাদায়ের কারণে টাক পড়া একটি সাপ তাকে দংশন করবে বরং সাপ তার দুই পার্শ্ব দিয়ে তাকে চিবুক দিয়ে কামড়ে ধরে পেছিয়ে দেবে এবং পেছিয়ে দিয়ে সে বলতে থাকবে যে আমি তোমার সম্পদ আনা মালুকা ও আনা কাঞ্জুকা এবং আমি তোমার সেই ভান্ডার ধন ভান্ডার যেটা মানুষ কুক্ষিগত করো কুক্ষিগত করে রাখত এবং এটা হলো ব্যাখ্যা যে বলছেন দিন তারা যেটা দিয়ে যেই ক্ষেত্রে তারা কার্পণ্য করতো সেটা দিয়ে তাদের গলায় বেড়ি লাগানো হবে হাদিসে আসছে এই টাকওয়ালা এবং টাকওয়ালার অর্থই হচ্ছে যেই সাপের মাথায় চুল নেই এটা বেশি বিষাক্ত এটা দিয়ে বেড়ি দেওয়া হবে তো ওই জন্যে আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত ভয় দেখিয়েছেন জাতি করে মানুষ জাকাত আদায় করতে পারে এবং এই পরকালের ভয় করে শাস্তির ভয় করে তারা জাকাত আদায়ের ক্ষেত্রে যেন অলসতা ও শিথিলতা না করে তো সেই জন্য আমাদের উচিত জাকাত আদায় করা এবং মনে রাখতে হবে স্বর্ণরৌপ্যের জাকাতের যেই অবস্থা না দিলে যে শাস্তি আলিমগুল বলেছেন টাকা পয়সার যাকাত না দিলেও সেই শাস্তি যেহেতু আগের যুগের স্বর্ণ স্থলাভিষিক্ত হচ্ছে বর্তমান সময়ের টাকা পয়সা এর বিপরীতে আমরা যদি জাকাত আদায় করি তাহলে আল্লাহ বলেছেন আর তোমরা যে জাকাতটা আল্লাহর সন্তুষ্টি কামনায় এটার পুরস্কার হলো হল ফাউল্ রিফুন তাদেরকে বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হবে তাদের প্রতিদান দুনিয়াতেই দেওয়া হবে আখড়াতে দেওয়া হবে রোমের উনচল্লিশ নম্বর আয়াত ব্যাপকভাবে সুরা সাবা এর উনচল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলছে ওমা আনফক মিন সেই তোমরা যা কিছুই বে করবে ফাহুয়া ইউলিফু আল্লাহ রব আলমিন এর পরিবর্তে তোমাদেরকে দান করবে আল্লাহ আকবার তাইলে এর ফজিলতেরও শেষ নেই যেমন এর শাস্তির শেষ নেই আর এর বিপরীতে যদি আবার জাকাত যদি কেউ অস্বীকার করে অনাদায় করে ওর অবস্থা আরো কঠিন আল্লাহ রবুল্লা আলমী বলছেন কাদা আলীকে ইউরিহিমুল্লাহ আমাল হাসারাতিন আলিহিম তাদের আমলগুলোকে আল্লাহ বেলা আলেমিন আক্ষেপের উপাদানস্বরূপ উপস্থাপন করে দেখাবে সোরাফ বাকারার একশো সাতশোটি নোয়ায়ত আল্লাহ বলেছে এমনি ওবে যারা অনাদায় করে তার মানে তারা কাফির হয়ে গেছে তাদেরকে কাফিরদের সাথে হাস্য করা হবে তাদের আরেকটি অবস্থা হল যুরিদু না আইয়া রুজ মিনার নারী ওমা চাইবে যাহার নাম থেকে বের হতে কিন্তু পারবে না ওলাহম আয়দাবু মুকিম তাদের জন্য স্থায়ী শাস্তি থাকবে সোরাফ মায়দা এর সাতত্রিশ নম্বর আয়াত তাহলে কঠিন অবস্থা জাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে কিন্তু সে কাফির হয়ে যায় আর কাফির হলে এখানে মাত্র দুইটা আয়াত আমরা বললাম আর অসংখ্য গণিত যত শাস্তি কাফির মুশ্রিক মুনাফিকদের জন্য রয়েছে সেগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে এই জন্য অত্যন্ত সাবধান থাকতে হবে এবং আল্লাপাক কোরআন করিমে জাকাতকে বেশিরভাগ জায়গায় নামাজের সাথে উল্লেখ করেছেন তার গুরুত্ব বোঝানোর জন্য এই জন্য জাকাত ইসলামের তৃতীয় রুক্ষ ইমানের পরে যেটা দ্বিতীয় রুখুন নামাজ তারপরে তৃতীয় রুকুন হল জাকাত আমরা গন্তেই সিরিয়ালি ভুল করি বলি কালিমা নামাজ রোজা না কালিমা নামাজের পরে জাকাত এই জন্যে জাকাতটার প্রতি যত্নশীল হতে হবে বিশেষ করে কেউ যদি রমজান মাসে দিতে চায় তার যদি সময় এখনো নাও এসে থাকে সব ওই বেশি পাওয়ার আশায় আল্লাহ তাকে ওই সব বেশি দেবেন এবং এর থেকে বঞ্চিত করবেন না আর এটা হলো একটা সুবর্ণ সুযোগ ওই সময় মানুষের মন প্রস্তুত থাকে আর গরিবদেরকে এই সময় দান করলে তারাও উপকৃত হলো এত সব অনেক বেশি হবে আর সবচেয়ে বড় কথা হলো এই জাকাতের মাধ্যমে নিজের সম্পদটাই বরং পবিত্র হয় এবং এটা বলবৎ থাকে এটা স্থায়ী থাকে এর মধ্যে আল্লাহর আলী বরকত দান করেন আর এটা না দেওয়ার কারণে বরকত কমে যায় আর তার সাথে যে শাস্তির কথা বলা হলো দুনিয়া এবং একের কঠিন শাস্তি আল্লাহ রবী আলীন পক্ষ থেকে পুহাতে হবে অথবা জাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তফ